ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা আসন্ন ফুড এসআই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা পিএসসির পরীক্ষায় আসা ওয়ান লাইনার প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরছি এর আগে কিন্তু অনেকগুলো পার্ট হয়ে গেছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে তোমরা দেখে নিতে পারো আজকে আমাদের যে চ্যাপ্টারটার নাম হচ্ছে যে ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন পিএসসি প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে তোমাদের সামনে আমরা তুলে ধরবো ঠিক এইভাবে কিন্তু আমরা এটা থেকে শুরু করেছি এবং আমরা আস্তে আস্তে কিন্তু কিন্তু অন্যান্য যাব তো অবশ্যই তোমরা এগুলো ফলো করতে থাকো তোমরা কিন্তু প্রশ্ন অনেক প্রশ্ন কমন পাবে তোমরা তাহলে চলো দেখে নেব প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশগুলি পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল তো এটা হয়েছিল কবে এটা হয়েছিল উনিশশো সালে দেখো তোমরা একটা জিনিস জানো যে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইনটা হয়েছিল এবং এটা কার সুপারিশে হয়েছিল এটা হয়েছিল ফজল আলী কমিশন ঠিক আছে তো এই নামটা একটু জাস্ট মনে রেখো যদি টাফ প্রশ্ন করতে হয় তাহলে কিন্তু দিয়ে দিতে পারে যে কোন কমিশনের অনুযায়ী রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে ফজল আলী কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে ভারতবর্ষে চৌদ্দখানা রাজ্য থাকবে এবং পাঁচটা কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে এবং এই চোদ্দোটা রাজ্যের মধ্যে একটা রাজ্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এখানে তাই কিন্তু প্রশ্নটা পিএসসিতে করেছিল যে কবে রূপায়িত হয়েছিল এটা উনিশশো সালেই হয়েছিল ঠিক আছে তো সেই সময় চোদ্দখানা রাজ্য এবং পাঁচটা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু ছিল ঠিক আছে এটা ডাবলিউ এর পরীক্ষা এসেছিল ঠিক আছে তো এই প্রশ্নটা পিএসসির ডাব্লিউ বিসিএস পরীক্ষা আচ্ছা নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্য মর্যাদা প্রদান করা হয়েছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ পিএসসির বহু পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে তো এটা হবে ছত্রিশতম সংবিধান সংশোধন যেটা উনিশশো সালে হয়েছিল ঠিক আছে তো এখানে তোমরা একটা জিনিস জেনে রাখো যে পঁয়ত্রিশতম অ্যাম্যান্ডমেন্ট যেটা ছিল অর্থাৎ ঠিক এর আগের যে অ্যাম্যান্ডমেন্টটা এর আগের অ্যাম্যান্ডমেন্ট হিসেবে ভারতবর্ষের কিন্তু যে সিকিম যে রাজ্যটা ভারতবর্ষের অ্যাসোসিয়েট রাজ্য হিসেবে সহকারী যে রাজ্য হিসেবে কিন্তু যোগদান করেছিল কিন্তু পরবর্তী সময় অর্থাৎ উনিশশো সালে ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে পুরোপুরি অঙ্গরাজ্যের কিন্তু তকমা দেওয়া হয়েছিল এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও ঠিক আছে তো তো ছত্রিশতম অ্যামেন্ডমেন্ট উনিশশো পঁচাত্তর নেক্সট আমরা যেটা দেখব যে বর্তমানে ভারতবর্ষের ইউনিয়নের অন্তর্ভুক্ত কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে এটাও পিএসসির একটা প্রশ্ন এটা সেই সময় দিয়েছিল আমরা এটাকে কারেন্ট ডেটা দিয়ে দিয়েছি কারণ সেই সময় তোমরা জানো যে আঠাশটা রাজ্য ছিল না এবং কেন্দ্রশাসিত অঞ্চলও কিন্তু বেশি ছিল তো কম ছিল তো এইভাবে কিন্তু এখন কিন্তু বর্তমানে বেড়েছে তো আমরা এটা বর্তমানটা দেখব কারণ ঘুরিয়ে কিন্তু আসতেই পারে তো বর্তমানে যে ভারতবর্ষে আঠাশখানা রাজ্য রয়েছে আঠাশটা রাজ্য রয়েছে এবং আটখানা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বা কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে যেটা কেন্দ্র কন্ট্রোল করে তো এটা তোমরা জেনে রাখো যে কটা রাজ্য এবং কটা কেন্দ্রশাসিত অঞ্চল টোটাল কতটা আঠা আঠাশ আট ছত্রিশটা তো টোটাল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে যদি বলে ভারতের কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল টোটাল রয়েছে সেটা হচ্ছে ছত্রিশটি ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিল দেখো যে ভারতের দীর্ঘ আন্দোলনের পর সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটা অর্থাৎ ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হয়েছিল কোন রাজ্যটা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হয়েছিল এটা কিন্তু মাথায় রাখবে এবং বহু পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা জানতে চাওয়া হয় ঠিক আছে তো তারপর থেকেই ধীরে ধীরে বিভিন্ন ভাষার ভিত্তিতে কিন্তু রাজ্য তৈরি হতে থাকল নেক্সট যে প্রশ্নটা এই প্রশ্নটা আগের দিনও এসেছিল আজকেও দেখো এসছে যে কার নেতৃত্বে দেশীয় যে রাজ্যগুলো সংযুক্তকরণ সম্ভব হয়েছিল কার নেতৃত্বে সেটা হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল তো সর্দার বল্লভ ভাই প্যাটেল কে এর জন্য কিন্তু যে লৌহ মানব ভারতের লৌহ মানব কিন্তু বলা হয় কারণ তিনি কিন্তু ভারতের বিস্তীর্ণ অঞ্চল এখানে কম বেশি যে দেশীয় রাজ্যগুলো ছিল সেগুলোকে সংযুক্তির কারণ মানে সংযুক্ত করে করেছিল এবং ভারতবর্ষের মূল ভারতবর্ষে কিন্তু তাদেরকে নিয়ে এসেছিলো ঠিক আছে তো তো ভারতবর্ষে একত্রিকরণে তার একটা বিরাট ভূমিকা কিন্তু রয়েছে ঠিক আছে এর জন্য তার যে জন্মদিন একত্রিশে অক্টোবরকে যে ন্যাশনাল ইন্টিগ্রিটি দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে কত সালে তেলেঙ্গানা রাজ্যটা গঠন হয়েছিল তো তেলেঙ্গানা যে রাজ্যটা এটা গঠন হয়েছিল দু সালে ঠিক আছে দু সালে দোসরা জুন এটা কিন্তু গঠন করা হয়েছিল এবং এইটা কোন রাজ্য ভেঙে হয়েছিল এটা একটু জেনে রাখো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু এই তেলেঙ্গানা রাজ্যটা হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো যে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলে স্বীকৃত পেয়েছিল তো এটা পেয়েছিলো ঊনসত্তরতম যে সংবিধান সংশোধন সেটা কত সালে হয়েছিল উনিশশো একানব্বই সালে তো উনিশশো একানব্বই সালে ঊনসত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দানের পাশাপাশি জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল তো এটা মাথায় রাখবে দিল্লি যে জাতীয় রাজধানী আমাদের সেটা ঊনসত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল আচ্ছা নেক্সট যে প্রশ্নটা পরীক্ষা এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ যে কত সালে জম্মু কাশ্মীর রাজ্যটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল ঠিক আছে তো তো তোমরা জানো যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ কিন্তু স্বাধীনতা লাভ করে কিন্তু সেই সময় কিন্তু জম্মু কাশ্মীর ভারতের যে অংশ বা ভারতের মধ্যে যোগদান করেনি কারণ জম্মু কাশ্মীর সেই সময় একটা দেশীয় রাজ্য হিসেবে কিন্তু ছিল তো পরবর্তীকালে কত তারিখে উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে অক্টোবর এই ডেটটা কিন্তু মনে রাখবে ছাব্বিশে অক্টোবর এই ডেটে কিন্তু জম্মু কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল অর্থাৎ ভারতবর্ষের যে সংযুক্ত যে লিস্ট ছিল সেখানে কিন্তু তারা স্বাক্ষর করেছিল এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল ডেটটা মনে রাখবে ছাব্বিশে অক্টোবর খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে গোয়া গোয়া ভারতের যে অঙ্গরাজ্য হয়েছিলো সেটা কত সালে দেখো উনিশশো ছিয়াশি সাতাশি রয়েছে কিন্তু অপশানে হয়তো এরকম থাক থাকবে না তো উনিশশো সাতাশি সালে কিন্তু এটা জেনে রাখো তোমরা যেহেতু উনিশশো ছিয়াশি সাল থেকে কিন্তু যে গোয়াকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছিলো তার জন্য অনেক জায়গায় উনিশশো ছিয়াশি সাতাশি থাকে তো অপশান দেখে তোমরা করবে উনিশশো সাতাশিটায় কিন্তু এক লিস্ট কারেক্ট অ্যান্সার এটাকেই তোমরা নেবে যদি কোনো সময় দেখো যে উনিশশো সাতাশি পুরো অপশানেই নেই উনিশশো ছিয়াশি আছে সেক্ষেত্রে তোমরা ছিয়াশিটা নিতে পারো ঠিক আছে তো কিন্তু উনিশশো সাতাশিটাই কিন্তু যে গোয়া ভারতের অঙ্গরাজ্য হয়েছিল পরবর্তী আমরা দেখব যে প্রশ্নটা সেটা হচ্ছে কত সালে জম্মু কাশ্মীর ভেঙে জম্মু এবং লাদাখ দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছিল দেখো এটা কোনো পরীক্ষা আসেনি কিন্তু এটা আমরা ইচ্ছা করে ইনক্লুড করেছি যেহেতু ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন এটা কিন্তু আসতে পারে আপকামিং যে কোনো পরীক্ষা কারণ জম্মু অ্যান্ড কাশ্মীর যে রাজ্য ছিল তা গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে এটা ভেঙে একটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে কি লাদাখ আর একটা হচ্ছে লাদাখ ঠিক আছে তো তো এই যে লাদাখ এবং জম্মু কাশ্মীর এটা ভেঙে দেওয়া হয়েছিলো দু সালে অক্টোবর ঠিক আছে তো তো এই তারিখ বা এই সালে কিন্তু এটা ভেঙে দুটো অঞ্চল যে আসতে পারে এবং বর্তমানে কিন্তু লাদাখ এই যে লাদাখটা দেখতে পাচ্ছ লাদাখটা কিন্তু ভারতবর্ষের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত হয়েছে ঠিক আছে তো এটাও কিন্তু যে ভূগোলের হিসেবে কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই ছিল এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো আমরা এরকম করে কিন্তু আমরা খুব শীঘ্রই তোমাদের কনস্টিটিউশনটা শেষ হয়ে যাবে তো তারপরে আমরা প্যারালারই চেষ্টা করছি অন্য সাবজেক্ট চালানোর কিন্তু আমরা কনস্টিটিউশনটাকে ব্রেক করতে চাইছি না কারণ খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারগুলো আমরা শেষ করে দিই তাহলে পুরো কনস্টিটিউশনটা যদি শেষ হয়ে যায় পরবর্তীতে আবার একটা নতুন সাবজেক্ট ধরে সেটাকে শেষ করে দেবো সেটা তোমাদের ভালো হবে যেহেতু মোটামুটি পুজো পরেই পরীক্ষাটা হবে আশা করা যায় তো সেই হিসেবে তোমরা কিন্তু ঠিকঠাক ভাবে প্রত্যেকদিন বেশি পড়াশোনা করতে থাকো দেখবে জি কে থেকে সব থেকে বেশি মার্কস তোমরা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল প্রেস করুন